কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় ভবনে আশ্রয় নেয় জয়নব বেগম নামের গর্ভবতী এক নারী। তিনি পেকুয়ার রাজাখাল ইউনিয়নের বামুলাপাড়ার মোহাম্মদ আরখানের স্ত্রী। আশ্রয় কেন্দ্রে শনিবার দিবাগত রাত 1টার দিকে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন জয়নব বেগম। হাসপাতালে নেওয়ার জন্য তার স্বামী মধ্যরাতে কোথাও গাড়ি পাচ্ছিলেন না। ঠিক ওই সময় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি ওমর হায়দার। তিনি ওই নারীর প্রসব বেদনা ও স্বামীর অসহায়ত্ব দেখে নিজের গাড়িতে তুলে 12 কিলোমিটার দূরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রবিবার সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাব চলাকালীন জন্মগ্রহণ করেন এক ফুটফুটে পুত্র সন্তান। সদ্য ভূমিষ্ঠ হওয়া সেই সন্তানের নাম রাখা হয় মোকাম্মেল হোসেন মোখা। ঘূর্ণিঝড়ের দিন ভূমিষ্ঠ হয়, ঘূর্ণিঝড়ের নাম অনুসারে তার ডাক নাম রাখা হয়েছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। দুর্যোগকালীন সময় বিপদে এগিয়ে আসায় পুলিশের এই কর্মকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। মিষ্টি হসুর আর ওদিন গিয়ে খাইনি ইয়ার, তারপরে আর নাম লেখা গুণজোড়ার নাম যেটা মুখা। মানবিক দায়িত্ববোধ থেকে প্রসব বেদনায় কাতরানো ওই নারীকে তিনি দুর্গত এলাকা থেকে হাসপাতালে নিয়ে যান। ওই মুহূর্তে সরকারি গাড়ি ব্যবহার করা ছাড়া কোনো উপায় ছিল না। বিষয়টি আমার কাছে খুব মানে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে বলে মনে হলো। তার প্রেক্ষিতে আমি ওই প্রসূতি মহিলাকে আমার নিজের সরকারি গাড়ি যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিকুয়া নিয়ে আসি এবং নিজেই তাকে হাসপাতালে ভর্তি করি। পুনরায় এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে দেখতে যাই। বাচ্চা এবং তার মা দুজনেই সুস্থ আছেন। ওই প্রসূতি নারী ও সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলে সন্তান নিরাপদ ও সুস্থ রয়েছে বলে জানান পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।